হ্যালো এভরিওয়ান, আজকে আমি হার পাওয়ার প্রকল্প নিয়ে কথা বলবো। এটাকে আমরা অনেকেই হার পাওয়ার প্রজেক্ট বলে থাকি। তো প্রজেক্ট প্রকল্প একই কথা, এটার কোনো ভিন্নতা নেই। তো এই প্রজেক্টটা আসলে বর্তমান সরকারের একটা রানিং একটা প্রজেক্ট, এটা অনগোয়িং, এখন চলছে। এবং এখান থেকে প্রশিক্ষণার্থীরা বিনামূল্যে প্রশিক্ষণ নিতে পারছে, আর যারা প্রশিক্ষণ নিতে ইন্টারেস্টেড তারা বিনামূল্যে এখান থেকে প্রশিক্ষণ নিতে পারবে। তো অনেকেই আসলে অলরেডি প্রশিক্ষণ নিয়েছেন, অনেকেই সাকসেস অলরেডি। তো এই সফলতা এবং এই প্রশিক্ষণ দেখে অনেকেই আবার ইন্টারেস্টেড ফিল করছেন যে আমিও নিতে চাই, বাট হয়তো প্রপার ইনফরমেশন পাচ্ছেন না, কোথা থেকে কি করতে হবে, কোথায় যেতে হবে, কিভাবে বা এটার সম্পর্কে সকল ইনফরমেশন জানব। তো আমি আসলে এই ভিডিওর মাধ্যমে আপনাকে ইনফরমেশনটা দেওয়ার ট্রাই করব যে আপনি আসলে এই প্রকল্প সম্পর্কে কিভাবে জানবেন, কিভাবে অ্যাপ্লাই করবেন, কিভাবে আপনি এখান থেকে প্রশিক্ষণ নিতে পারেন, প্লাস এই প্রশিক্ষণের আসলে আলটিমেট উদ্দেশ্যটা কী, সুবিধাটা কী, অসুবিধাটা কী, এইগুলো আমি আর কি আজকের ভিডিওতে শেয়ার করব। তো বর্তমানে আসলে ইনফরমেশন টেকনোলজি, সো ইনফরমেশন বের করা কিন্তু কোনো ফ্যাক্ট না। আপনি যদি একটু আপনার যদি নলেজ থাকে, আপনি ইনফরমেশন বের করে ফেলতে পারবেন। তো হার্পার প্রকল্প সম্পর্কে আপনার যে কোনো ইনফরমেশন জানার দরকার হলে আপনি জাস্ট তাদের যে হার্পার প্রকল্পের যে মেইন ওয়েবসাইটটা সেখানে আসবেন। তো মেইন ওয়েবসাইটটা আমরা কিভাবে পাবো, আমরা ব্রাউজারে বা গুগলে এসে সার্চ করব হার পাওয়ার। এই ওয়ার্ডটা লিখে যদি আমি সার্চ করি তাহলেই হার পাওয়ারের যে মেইন ওয়েবসাইটটা আমরা পেয়ে যাব। এটা হচ্ছে সেই ওয়েবসাইটটা, harpower.gov.bd, ঠিক আছে? তো এটা প্রকল্পের মেইন ওয়েবসাইট, এখান থেকেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন প্রশিক্ষণের জন্য, বা আপনার যে যে ইনফরমেশন দরকার এগুলো এখান থেকে দেখে নিতে পারবেন। তো আমি ওয়েবসাইটটা আপনাকে একবার ঘুরে আপনার এই সম্পর্কে ইনফরমেশনগুলো আমি শেয়ার করছি। যেমন ফার্স্টে যে দেখতে পাচ্ছেন যে হার পাওয়ার প্রকল্প প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন, তো কথাটা দ্বারাই আর কি ক্লিয়ার যে এই প্রশিক্ষণটা আসলে কাদের জন্য। হার পাওয়ার, এই হার পাওয়ার থেকে কিন্তু বোঝাই যাচ্ছে যে এটা আসলে মহিলাদের বা মেয়েদের জন্য একটা প্রকল্প, এবং প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন দ্বারা বোঝা যাচ্ছে যে বর্তমানে যে নারী সংখ্যা, যে বাংলাদেশে একটা ভালো একটা সংখ্যা আছে, তাদের ক্ষমতায়নের জন্য তাদের প্রযুক্তি শেখানোটা কিন্তু গুরুত্বপূর্ণ। উইদাউট টেকনোলজি আসলে একটা নারী কিন্তু বেশি দূরে আগাতে পারবে না, তাই না? আর এই আইসিটির যুগে আসলে তাদের এইটা, তাদের প্রশিক্ষণ করা, এটা করানোটাই আর কি এই এটার মেইন উদ্দেশ্য, যে আপনার একটা নারীকে তার বিভিন্ন প্রযুক্তি শিখিয়ে সে যেন তার কর্মসংস্থান বা তার যে আত্মবিশ্বাস, এই জিনিসগুলো যেন বাড়ানো যায়, এটাই আসলে মেইন উদ্দেশ্য। এবং এটা আসলে কতগুলো জেলাতে চলবে, আমরা জানি যে বাংলাদেশে প্রায় 64টা জেলা। তো এখানে দেখেন যে এই প্রকল্পটা চলবে হচ্ছে 44টা জেলাতে, ঠিক আছে, এবং 130টি উপজেলায় চলবে, মানে সবগুলো জেলা উপজেলা কিন্তু পাচ্ছে না, ঠিক আছে, বিশেষ কিছু সিলেক্টেড জেলা এবং উপজেলা। এটা আসলে গভর্নমেন্ট থেকেই আসলে অ্যানালাইসিস করে তারা আসলে কোন জেলার জন্য আর কি পারফেক্ট হবে এটা একটা ই করে বের করছে। তো এই জেলা এবং উপজেলাগুলিতে প্রশিক্ষণগুলো হবে এবং সেখানে গিয়ে আর কি মানুষ প্রশিক্ষণ নিতে পারবে। আর আপনি যদি সেই জেলায় অবস্থান করেন বা উপজেলায় অবস্থান করেন তাহলে তো আপনার জন্য সুবিধা। তো প্রশিক্ষণটা আসলে কয় মাস ব্যাপী? প্রশিক্ষণটা হচ্ছে 5 মাস ব্যাপী একটা প্রশিক্ষণ, যেটা আর কি শুধু প্রশিক্ষণই চলবে 5 মাস, এবং পরবর্তী 1 মাস চলবে মেন্টরশিপ প্রোগ্রাম। অনেকে বলতে পারেন মেন্টরশিপ প্রোগ্রাম আর প্রশিক্ষণটা আবার কী? তো আপনাকে হাতে কলমে যে শেখানোর কাজটা, এটা 5 মাস প্রশিক্ষণে চলবে, এবং পরবর্তী 1 মাস আপনার উপর ফলো আপ করা হবে বিভিন্ন ক্যাটাগরিতে আপনাকে ফোকাস করে, আপনি যেন কিছু একটা করতে পারেন, মানে আর্নিং অপরচুনিটি আপনার ক্রিয়েট করা, আপনার গাইডলাইন সব কিছু আর কি এই 1 মাসের মেন্টরশিপ প্রোগ্রামে থাকবে। মানে বলা যায় যে টোটাল 6 মাসের একটা ট্রেনিং আপনি পাচ্ছেন, ঠিক আছে? তো এটা আসলে বিভিন্ন কারণে একটু কম বেশি হতে পারে, বাট মোটামুটি আপনি 6 মাসের ভিতরে এই প্রোগ্রামটা শেষ করতে পারবেন। তো এই প্রকল্পের আন্ডারে কোর্স কী কী আছে? এখানে এই প্রকল্পের আন্ডারে 6টা কোর্স আছে, ঠিক আছে, 6টা কোর্স। এবং 6টা কোর্সেরই আসলে রিকোয়ারমেন্টগুলো আর কি প্রায় সমান, ঠিক আছে? তো যেমন আমরা যদি দেখি যে ফার্স্টে যে ওমেন কল সেন্টার এজেন্ট নামে একটা প্রশিক্ষণ আছে, এটা আসলে ন্যূনতম এসএসসি পাস যারা করেছেন তারা আসলে এটাতে
অংশগ্রহণ করতে পারবেন এবং কোন কোন এলাকায় এই প্রকল্পটা, এই কল সেন্টার এজেন্ট, এই কোর্সটা থাকবে, এটার একটা লিস্ট কিন্তু এখানে কিন্তু আছে, ঠিক আছে? একইভাবে ওমেন ই কমার্স প্রফেশনাল, এটা আর একটা কোর্স, এটা আসলে ই কমার্স কেন্দ্রিক আর কি, যে দেখা যাচ্ছে আপনি একটা ই কমার্স বিজনেস কী করে দাঁড় করাতে পারেন বা ই কমার্স সাপোর্ট দিয়ে কীভাবে সার্ভিস সেল করতে পারেন, এই ধরনের আর কি যে কোর্সটা, এটার এটাও আর কি অনেকগুলো উপজেলা জেলাতে আছে। আপনি আপনার জেলাগুলো খুঁজে বের দেখতে পারেন যে আপনার উপজেলাটা আসলে আছে কি না এখানে। তো এখানে ন্যূনতম এইচএসসি পাস লাগবে এটাও, এবং বছর আপনি 18 থেকে 40 বছর বয়স পর্যন্তর মধ্যে আর কি এই কোর্সটা করতে পারবেন, আপনার বয়স যদি এর মধ্যে হয়। ওমেন আইটি সার্ভিস প্রোভাইডার আছে আর একটা, এটাও সেম, জাস্ট উপজেলাগুলো কিছু ভিন্নতা আছে, আপনি এখান থেকে দেখে নেবেন। তারপর আছে গ্রাফিক ডিজাইন, দেখেন এই তিনটার কিন্তু এসএসসি পাস কিন্তু ছিল হচ্ছে ন্যূনতম, আর এই তিনটার ক্ষেত্রে কিন্তু ন্যূনতম হচ্ছে এইচএসসি পাস, মানে ইন্টারমিডিয়েট যেটা আমরা বলে থাকি এইটা পাস থাকতে হবে। গ্রাফিক ডিজাইনের জন্য ন্যূনতম ইন্টারমিডিয়েট, ওয়েব ডেভেলপমেন্টের জন্য ন্যূনতম ইন্টারমিডিয়েট এবং ডিজিটাল মার্কেটিংয়ের জন্য ন্যূনতম ইন্টারমিডিয়েট থাকবে, এবং আপনার বয়স একই থাকছে, 18 থেকে 40-এর মধ্যে থাকলে আপনি করতে পারবেন। এলাকাগুলো একটু দেখে নেবেন যে আপনার এলাকাতে এই কোর্সটা আসলে অফার করা হয়েছে কি না, ঠিক আছে? তো মানে আপনি আপনার যে এলাকাতে আছেন, আপনার উপজেলাতে যদি এই কোর্সটা যদি না থাকে, তাহলে আসলে ওই এলাকা থেকে আর কি কোর্সটা করতে পারবেন না, তো একটু খেয়াল রাখবেন এই বিষয়টা। ওকে, এরপরে প্রত্যেকটা কোর্সের আসলে বিস্তারিত আপনি এখান থেকে দেখতে পারবেন, ঠিক আছে? যেমন আমি ওমেন কল সেন্টারে বিস্তারিত ক্লিক করলে আমি এই কোর্সের যে বিস্তারিত এগুলো আর কি দেখতে পারবো, যে এই কোর্সটা আসলে কতজন প্রশিক্ষণার্থী, প্রত্যেক জেলায় 25 জন করে 43টি জেলায় 1075 জনকে 75 জন নারীকে প্রশিক্ষণ দেওয়া হবে, এবং এখানে আসলে কয়েকটা লেভেলে আর কি প্রশিক্ষণগুলো হবে, লেভেল 1, 2, 3। এটা আসলে আপনি যখন প্রশিক্ষণ নিতে যাবেন তখনই আসলে আপনি একটার পর একটা লেভেল ক্রস করে প্রশিক্ষণগুলো নেবেন, কোনো মানে এটা নিয়ে এখন কোনো টেনশন করার দরকার নেই, যে আগেই প্রশিক্ষণ অ্যাপ্লাই করার আগেই নিয়ে, এটা একটা আপনাদের জন্য একটা ম্যানুয়াল তৈরি করা আছে, সেই ম্যানুয়াল অনুযায়ী আসলে প্রশিক্ষণগুলো হয়। এবং প্রশিক্ষণার্থীর জন্য মানদণ্ড আর কি, যে কারা আর কি নিতে পারবে এসএসসি পাস, ঠিক আছে? ফ্রিল্যান্সার, উদ্যোক্তা, বেকার, গ্রামীণ নারী, যে কেউ আর কি প্রশিক্ষণটা নিতে পারবে, তার কি কি দক্ষতা থাকতে হবে, আইসিটির মৌলিক জ্ঞান, দ্রুত শেখার ক্ষমতা এবং উদ্যোক্তা হওয়ার মানসিকতা, এটা দরকার, ঠিক আছে? এবং যারা আর কি দেখা যাচ্ছে কিছু ব্যাপার আছে যে তাদের আর কি প্রাধান্য দেওয়া হবে, সুবিধা বঞ্চিত মানুষ বা দারিদ্রতা যাদের আছে বা বিশেষ চাহিদা সম্পন্ন মেয়েদের অগ্রাধিকার দেওয়া হবে, ঠিক আছে? সতর্কতা হচ্ছে যে আপনি অলরেডি একটা কোর্স করে ফেললে, মানে উমেন কল সেন্টার হয়তো কোর্সটা করে ফেলছেন, এইটা বা যে কোনো কোর্স হারপার থেকে করে ফেলছেন, আর কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না, ঠিক আছে? আপনি একটাই প্রশিক্ষণ নিতে পারবেন। প্রশিক্ষণের ক্যাটাগরি, এখানে ক্যাটাগরিগুলো দেওয়া আছে, যে আসলে বিভিন্ন ভেন্ডর কোম্পানি প্রশিক্ষণগুলো নিয়ে থাকবে আপনার জেলা উপজেলার বিভিন্ন স্কুল বা কলেজের ল্যাবগুলো ইউজ করে। কোর্স মডিউলে কী থাকবে এগুলো এখানে আছে, এবং প্রকল্প জেলাসমূহ এখানেও ডিটেলস দেওয়া আছে। এভাবে ওমেন ই কমার্স প্রফেশনাল, ওমেন আইটি সার্ভিস প্রোভাইডার, গ্রাফিক ডিজাইন, আপনি যে কোর্সটা করতে যাচ্ছেন এটা সম্পর্কে এখান থেকে ডিটেলস দেখে নিতে পারবেন। আই হোপ যে আর কোনো প্রবলেম হবে না, আপনি এখান থেকে সরাসরি দেখে নিতে পারবেন। তো এখানে প্রকল্পের একটা উদ্দেশ্য আছে, যে যেটা আর কি আমি প্রথমেই বললাম যে নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করাই আর কি মূলত লক্ষ্য। আমি একটা আমার পার্সোনাল একটা ফাইন্ডিং বলি, যে বাংলাদেশে যেহেতু নারী একটা বেশি সংখ্যক, তার মানে নারীর সংখ্যা কিন্তু কম নয়, তো আসলে উইদাউট তাদের সাকসেস আমাদের দেশও কিন্তু ভালো কিছু করতে পারবে না। তো দ্যাটস ওয়াই আর কি গভর্নমেন্টের এই প্রকল্পটা, আমি আসলে অনেক বেশি আর কি এটার জন্য প্রাউড ফিল করি যে গভর্নমেন্ট এই ধরনের আর কি উদ্যোগটা নিয়েছে। তো আমি চাই এটা আসলে আপনারা কাজে লাগান, যারা নারী আছি, যারা হয়তো বিভিন্ন কারণে হয়তো কোনো পেইড কোর্স করতে পারি না, ভালো জায়গায় যেতে পারছি না, তাদের জন্য এটা একটা ভালো সুযোগ। তো এখানে আর কি আছে ডিটেলস, এবং এখানে প্রকল্প সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ যারা আসলে প্রকল্পের সাথে জড়িত, আমাদের মাননীয় আইসিটি উপদেষ্টা সজীব ওয়াদের জয় ভাই, তারপরে আছে মাননীয় প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, এছাড়া আরও অনেকেই যুক্ত আছে, আপনারা দেখে নিতে পারেন।
এবং প্রকল্পটা আসলে ঢাকার যে হেড অফিস জাতীয় বিজ্ঞান প্রযুক্তি কমপ্লেক্স থেকে এখান থেকে আর কি পরিচালিত হচ্ছে। এটা হলো মূলত এখানকার থেকে আমি ইনফরমেশনগুলো আপনাদের ব্রিফ করে দিলাম। এবং আপনার এখানে দেখেন যে আসলে অ্যাপ্লাই করব কিভাবে, তাই না? এখানে একটা কোশ্চেন আসতে পারে, তো অ্যাপ্লাইয়ের জন্য আসলে আপনার প্রথম যেটা দরকার লগ ইন করা, ঠিক আছে? তো আমরা লগ ইন বাটনে ক্লিক করলেই এটা একটা ওয়েবসাইটে নিয়ে যাবে, ডিফারেন্ট ওয়েবসাইট, দ্যাটস নেম training.gov.bd। এখানে আপনাকে লগ ইন করতে হবে। তো লগ ইন তো তার মানে training.gov.bd-তে কেউ যদি আগে যদি কখনো ওয়েব মানে অ্যাকাউন্ট না খুলে থাকেন, আপনাকে ফার্স্টে অ্যাকাউন্ট খুলতে হবে, মানে নিবন্ধন করতে হবে। নিবন্ধন করুন, এখানে চাপ দিলেই আপনি এখান থেকে নিবন্ধন করতে পারবেন। নিবন্ধন করতে কী কী লাগবে? আপনার আপনার জাতীয় পরিচয়পত্র, আপনার একটা ইমেল আইডি, আপনার একটা মোবাইল সিম এবং হ্যান্ডসেট, মানে ওখানে কিছু কোড যাবে। আপনি এখান থেকে অবশ্যই মিথ্যা কোনো ইনফরমেশন দিবেন না, এটা আর কি এখানে উল্লেখ আছে। তো এটা আমরা টিক মার্ক করে এগিয়ে গেলেই এখানে আর কি আপনার মোবাইল নাম্বার এবং ওটিপি পাঠাবে। এগুলো দিয়ে আপনি প্রসিড করলে এখান থেকে আর কি অ্যাকাউন্টটা খুলে ফেলতে পারবেন। আপনার ইনফরমেশনগুলো দিয়ে আপনি জাস্ট অ্যাকাউন্টটা খুলে নেবেন। এবং এখানে যদি আপনি যদি একবার যদি লগ ইন করেন, লগ ইন করার পর এখান থেকে আমি যদি যাই, আমি যদি এখান থেকে লগ ইনে যাই, তাহলে আসলে এখান থেকে আমি আসলে আমার ড্যাশবোর্ডে চলে আসব। এবং এখান থেকে আসলে আমরা আমাদের যে অ্যাপ্লাই করা, তার মানে আমরা যে অ্যাপ্লাই করতে যাচ্ছি, এখান থেকে করতে পারবো কিভাবে। দেখুন, আমরা ড্যাশবোর্ডে যাচ্ছি, প্রোফাইলস, প্রোফাইলসে আসলে এখান থেকে আর কি আপনি আপনার ইনফরমেশনগুলো দেখে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। কীভাবে? যে প্রশিক্ষণের আবেদন সমূহ, ঠিক আছে, আপনি এখান থেকে আবেদন করতে পারবেন। আমরা যদি এই লগ ইন অবস্থায় যদি হার্পার প্রজেক্টে আবারও যাই এবং এখান থেকে নিবন্ধনে ক্লিক করি, এটাতে যদি ক্লিক করি, তাহলে দেখবো যে এই এই যে আইটি সেবা প্রদানকারী যে প্রকল্প মানে কোর্সটা, এখানে আমি অ্যাপ্লাই করতে পারবো। চলমান ব্যাচ সিলেক্ট করুন, আমাদের জেলা উপজেলা সিলেক্ট করে আমরা জাস্ট এখানে আবেদন করুনে ক্লিক করলে এটাতে আবেদন হয়ে যাবে, ঠিক আছে? এবং আবেদন করার পরে আপনি আপনার আবেদনের স্ট্যাটাস দেখতে পারবেন। এই যে এখানে দেখা যাচ্ছে যে আবেদন অবস্থা পেন্ডিং, ঠিক আছে, মানে এখনও আবেদনটা কাজ করে নাই, ঠিক আছে? তো এখান থেকে আপনি আপনার প্রোফাইলগুলো একটু সেট আপ করে নেবেন, আপনার বিভিন্ন ডিগ্রি বা আদার্স ইনফরমেশনগুলো এখান থেকে কাজ করে দিতে পারবেন। তো এখান থেকে অ্যাপ্লাই করলে এরপরে আপনার সাথে যোগাযোগ করবে। এছাড়া আপনি আসলে আপনার উপজেলার যে ওয়েবসাইট, ধরেন যে আমি ধরে নিচ্ছি যে আমার হচ্ছে ঢাকা দৌলতপুর উপজেলা, আমার কথার কথা, এটা হচ্ছে আমার উপজেলা। তো এই উপজেলায় যদি আমি যদি আসি, দেখবো যে এই উপজেলার একটা ওয়েবসাইট আছে, যে দৌলতপুর উপজেলা মানিকগঞ্জের আন্ডারে যেটা, তো এইখানে আসলে আপনি মেসেজ দেখতে পারবেন যে কোনো অ্যাপ্লাই চলছে কি না, ঠিক আছে? প্লাস আপনি আপনার উপজেলাতে একটা খোঁজও নিতে পারেন গিয়ে যে আসলে এখন অ্যাপ্লাই চলছে কি না। তো এইভাবে আসলে আপনি আপনার অ্যাপ্লাই করার জন্য আপনি ইনফরমেশন কালেক্ট করে অ্যাপ্লাই করলে আপনি এখান থেকে প্রশিক্ষণ নিতে পারবেন। তো প্রশিক্ষণ নেওয়ার অসুবিধাটা কী আছে আমি যদি বলি, অসুবিধাটা হচ্ছে যে আসলে এটা যেহেতু লিমিটেড সংখ্যক উপজেলা জেলাতে আছে, তো আপনার উপজেলায় জেলায় যদি না থাকে, আপনাকে কষ্ট করে অন্য উপজেলায় অ্যাপ্লাই করে ওইখানে সুযোগ পেতে হবে, ওইখানে থেকে প্রশিক্ষণটা নিতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমি যদি বলি যে এটা কিন্তু একটা টানা একটা প্রোগ্রাম চলবে, মানে সপ্তাহে 5 দিন ক্লাস থাকবে, আপনাকে এইটার উপর ফোকাস করে ট্রেনিংটা করতে হবে, না হলে আপনি এখান থেকে যে এফিশিয়েন্ট রেজাল্টটা, এটা কিন্তু আপনি নিয়ে আসতে পারবেন না। তো এদিকে মাস্ট খেয়াল রাখবেন। আর একটা বললি যে সুবিধা হচ্ছে যে এই প্রকল্প শেষ করার সময় আপনাকে যারা গাইডলাইন দিবে, যেসব মেন্টর্স, এরা অনেক ভালো প্রশিক্ষণ প্রাপ্ত এবং এই প্রকল্পটা একদম সরাসরি ICT দপ্তর থেকে আর কি টোটালি মনিটরিং করা হচ্ছে, এবং বিভিন্ন ভেন্ডর্স প্রতিষ্ঠান যেগুলো নেওয়া হয়েছে এরাও অনেক দক্ষ। তো আপনি একটা ভালো প্রশিক্ষণ পাবেন, এটাই এক্সপেকটেশন। আরও এই প্রশিক্ষণ তার মানে প্রশিক্ষণ চলাকালীন সময়ে আপনি যদি উপযুক্ত হন, আপনি একটা ল্যাপটপ পাবেন এখান থেকে, একটা ভালো একটা মানে ল্যাপটপ পাবেন। তো এটাও একটা অর্জন যে আপনি দেখেন একটা ডিভাইস পাচ্ছেন। তো দেখা যাচ্ছে যে আপনি ল্যাপটপ পাবেন কিনা, এটা আসলে আপনার কোর্সে আপনি কেমন পারফরমেন্স করছেন এরপর বেস করে, আপনি যদি টোটালি যদি উপযুক্ত হন তাহলে আপনি আসলে পাবেন। এমনকি একটা ব্যাচের সবাই পেতে পারে, এটাও কোনো প্রবলেম না, মানে সবাই পেতে পারে, আবার
দেখা যাচ্ছে কয়েকজন বাদও পড়তে পারে। তো এটা আসলে ভেন্ডর প্রতিষ্ঠান আপনার সাথে আপনি কেমন কি রেজাল্ট করছেন এগুলোর উপর ডিপেন্ড করে আপনাকে হয়তো ল্যাপটপ প্রোভাইড করবে গভর্নমেন্ট থেকে। তো এই ছিল হচ্ছে মোটামুটি হার পাওয়ার প্রকল্পের ব্যাপারে। তো আমিও হার পাওয়ার প্রকল্পের সাথে যুক্ত, সেজন্য আমি ভাবলাম যে আমার নলেজ জানার বিষয়গুলো শেয়ার করি। তো হার পাওয়ার প্রজেক্টের মাস্টার ট্রেনার হিসেবে যে কাজ করেছি তখন মেন্টরদের যে ট্রেনিং দেওয়ার ব্যাপারগুলো, তাদের কীভাবে তারা আসলে সঠিকভাবে প্রশিক্ষণ দিতে পারে এই ব্যাপারগুলো আমরা আসলে তাদের নলেজ বাড়ানোর জন্য কাজ করেছিলাম। তো আই হোপ যে তারা এই প্রকল্পে যারা মেন্টর আছে তারা আসলে একটা ভালো একটা প্রশিক্ষণ দিয়ে আপনাদের একটা ভালো একটা অবস্থানে নিয়ে যেতে পারবে। তো আপনার জন্য শুভকামনা এই জানিয়ে আমি ভিডিওটা শেষ করছি। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে করতে পারেন, আমার জানা থাকলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই আপনার ফাইনাল কোনো ইনফরমেশনের জন্য আপনি আপনার জেলা উপজেলাতে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।